দর্শক, একটি মানবিক বিষয় নিয়ে আপনাদের শরণাপন্ন হলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভদ্রলোক যে হচ্ছে একটা সাইকেলে করে তার দুটা বাচ্চাকে নিয়ে, সে হচ্ছে এভাবে করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার দুটা বাচ্চারই হচ্ছে পায়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন, চোখের অবস্থাও দেখতে পাচ্ছেন। তাদের একদিকে যেমন পা নাই, অন্যদিকে তাদের চোখও নাই। বিষয়টা হচ্ছে এই বাচ্চাদেরকে কিনতে চাচ্ছে 20 লাখ টাকা দিয়ে। 20 লাখ টাকা দিয়ে এই বাচ্চাদেরকে এই ভদ্রলোকের কাছ থেকে কিনতে চাচ্ছে এক এক শ্রেণীর লোক। ওনার তিনটা বাচ্চা, তিনোটা বাচ্চাই এরকম প্রতিবন্ধী। এক এক সময় এক এক বাচ্চাদেরকে নিয়ে তিনি হচ্ছে এভাবে বের হন, মানুষের শরণাপন্ন হন, চেষ্টা করছেন যে মানুষের কাছ থেকে কিছু নিয়ে অন্তত এই বাচ্চাদের জীবন জীবিকা যেন স্বাভাবিক হয় সেটার জন্য চেষ্টা করতেছেন। তো এই ধারাবাহিকতায় আমরা এর আগে একটি নিউজ করেছিলাম, সেখানে অনেকেই গুরুত্ব দিয়েছেন, রেসপন্স করেছেন, কিন্তু এখনও তারা আসলে তাদের যে অবস্থা সেখান থেকে তাদের ভাগ্যে তেমন কোনো পরিবর্তন হয় নাই, এই জন্য তারা আবারও রাস্তায় রাস্তায় ঘুরছেন। আপনাদের পক্ষ থেকে যদি তাদের পাশে কেউ দাঁড়াতে চান, আসলে তারা দাঁড়াতে পারেন। বিষয়টা হচ্ছে মূলত তাদেরকে 20 লক্ষ টাকা দিয়ে তার এই তিনটা বাচ্চাকে নিতে কিনার জন্য কিনতে চেয়েছিল একটা শ্রেণী। একটা শ্রেণী যারা হচ্ছে হয়তো তাদেরকে দিয়ে ভিক্ষে করাবে, এরকম একটা তারা চিন্তা ভাবনা করেছিল। কিন্তু আসলে এই বাবা, সে কখনো তার সন্তানদেরকে এভাবে দিতে চায় নাই, বা তিনি চান না যে তার সন্তানরা এভাবে বিক্রি হয়ে রাস্তায় রাস্তায় আরেকজনের পাঁঠার বলি হয়ে ভিক্ষা করুক। সেজন্য তিনি তার বাচ্চাদেরকে বিক্রি করে নাই। বিক্রি না করে তিনি নিজেই তার বাচ্চাদেরকে সকল ভরণ পোষণ বহন করতেছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আমরা হচ্ছে ছেলেদের সাথে একটু কথা বলতে চাই। ওরা কি কথা বলতে পারে? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম সুজন, মোহাম্মদ সুজন। মোহাম্মদ সুজন, বয়স কত? বয়স 24 সালে। 24 সালে না? জি। আচ্ছা আচ্ছা, কি তোমার এই সমস্যা কবে থেকে বা কিভাবে তুমি এটা ই হয়েছিল? আমার জন্ম থেকে। জন্ম থেকে কি? জি, জন্মের থেকে শকুনাই পাও নাই, লোন জমা দাও। তাই? জি জি জি। কখনো পৃথিবীর আলো কি দেখছো? জি না, জি না, দেখিনি। পৃথিবীটা কি রকম তুমি কি জানো? জানো না। হ্যাঁ, জানি না, জানি না। কি জানো না? জীবনে দেখি না স্যার, জীবনে দেখি না। রাজ্যের মামার দিন এরকম দিন। আমাদের রাজ্যদিন দুটা সমান। জি জি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ডাক্তারের সাথে কখনো ডাক্তার কাছে গেছিলে বা ডাক্তার কাছে কি গেছি? বহু ডাক্তার দেখাইছি, কামল কামন স্যার। যা হেরে বহুত সারাইছি আরাইছে, আর হেরে বসে জন্ম থেকে এইভাবে আর ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে। তার ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম, তোমার নাম কি? ছোট বড় জনের নাম কি? আমার নাম সুজন, মোহাম্মদ সুজন। মোহাম্মদ সুজন, মোহাম্মদ সুজন। আচ্ছা, ছোট জনের সাথে একটু কথা বলতে চাই। ছোট জন, তোমার নাম কি? মোহাম্মদ হৃদয়। মোহাম্মদ হৃদয়। জি। বড় একটা আছে না? আচ্ছা, হৃদয়। তোমার বয়স কত? আমার বয়স 17 16। আচ্ছা, তোমার, তুমি কি কখনো জীবনে পৃথিবীর আলো দেখছো? পৃথিবী না 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 না, রাজ্যে মানে কর দিন এরকম লাশও পাও দেখে না, হাঁটতে পারো। পৃথিবীটা কি রকম তুমি জানো? পৃথিবীতে আন্ধার আন্ধার লাগাম দেখা। পৃথিবীতে আন্ধার আন্ধার দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, আমরা একটু তার বাবার সাথে কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? সালামালাইকুম, আমার নাম আব্দুল মালিক স্যার। আমার বাড়ি বাঙ্গাখা সলমর ওয়ার্ড, ইউনিয়ন পরিষদের হুবিদি হরাজি বাড়ি। আচ্ছা, আপনার কয়টা বাচ্চা? আমার তিনটা ছেলে স্যার, তিনটা ছেলে পঙ্গু আন্ধা এবং জন্ম থেকে এই বাবা। আমার যাই আসছিল অর্থহীন, যাই করে করলে খাইতে পারতাম, বা এই অর্থগুলো এদেরকে ডাক্তার দেখা দেখে আড়াল আসি, লাস্টে বদলিয়া দিতাম মেয়ে লোকে এদেরকে সাইতো। এখন ওই মেয়ে লোকও মানসিকভাবে রুগী, আর আমি এদেরকে বাথরুম টাথরুম সারাইতাম গেলে রুজির সময়টা চলে যায়, 9টা 9টা বাজে যায়, তখন আর আমার কেউ কাম হলো না। আর আমি এই ছেলেগুলার সরকারিভাবে দুইটার বাতা হয়েছে, 6 মাসে 7,000 করে পা। ও মানুষের বাড়ি দিতেছেন তো কিছু চাইলেও মানুষের এদেরকে সরকারি খাবা, এদেরকে লই ঘুরুন লাগেনি। আসলে স্যার, আমার তিনটা ছেলে পঙ্গু আন্ধ, দান্দা বাদারা কিনতে ইয়ে দিনা, প্রতিবন্ধী স্কুলও লো না, প্রতিবন্ধী স্কুলও লো না। এরা কইতেছে একটা সাইড ক্লিয়ার থাকতে হইব, পা নসুক, এখন চোখও নাই পাও না, এলাই লো না। কিন্তু দান্দাবাদরা 20 লাখ টাকা কিনে নিতে চা, হত খরচ করাইব, নকি ডেটি খুলি বেশি এলাইব। তখন আমি এই মরে আমার ছেলেগুলার দিন কই তোরা যাবিনি, বেচলে তোরা যা, আমি কর আব্বা বেচছেন না, আমার ঘরও বেচলে আল্লাহর কাছে
দাই থাকবেন কারণ আমার সকিদি পানি চলি আছে আমি আর বেশি না এখন এইদেরকে লই যতক্ষণ সময় হয় হয়তো কাপ বদলে সময় চলি যা ঘর একদিন যায় হয়তো কিছু সাজুটা জুড়ে এদেরকে খাবাই যা গোসল দোয়ান কুত্তা গাল সেফ চুলকাটা সবে তো আছে স্যার তিনটে লোকের হাড়া করতে গেলে আমার আর কোনোটাই হয় না আমি জেলগারও তো কোনো খারাপ আছি তবে যদি বা আমার যে পরিস্থিতি বা যে কাহিনি যদি আমি দর্শকের কাছে বা এলাকার বান্যগণ্য লোকের কাছে কিছু পাইতাম তাহলে হয়তো টুকটাক ব্যবসা বাণিজ্য নিজের বাড়ির দোলা থাকতাম দোয়ান বাড়ি বইতাম নুনে আনা চলতাম হোলারিগুন্ডের কাছে রাখতাম এখন স্যার আমি একবারে খুব জেলে আছি হালাইতাম মারি না রাখতাম মারি না এদেরকে প্রতিবন্ধী স্কুল হলো না দান্দা বাজারে কিন্তু দিয়ে দিই না তিনটা লোক শোকো নাই পাও নাই আচ্ছা এখন এটা কি আপনার বাচ্চা মোট কয়টা মোট চারটা বাচ্চা তিনটে প্রতিবন্ধী বড় তিনটা ছেলে প্রতিবন্ধী মেয়ে একটা আসলে মেয়েগা মরে গেছে মেয়েগা মারা গেছে মেয়েগা ভালো ছিল 15 বছর বয়স একটা লোকের প্রেম করিব প্রেম করছে ভাঙা খাই নিয়েন না কই দিস না অত হতো বুঝলো না তো বিয়ে করব কই কোরআন শপথ করাইছে পরে কয় তোর বাপে ঘর করে তোর কি বিয়ে করি মেয়ে কথা কইছে গলা ধরে দিয়ে মরে গেছে এটা সব বিচারও হয় না স্যার আল্লাহ তো ভাই হয় না এই যে আমলিগের লাইন বা যাই হোক কোন টাকা পায় তো ভাই আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আপনি তাহলে হচ্ছে আপনি এখন কি চাচ্ছেন মানুষের কাছে আমি স্যার আমি মানুষের কাছে একটু সহযোগিতা চাইতেছি যদি স্যার আমার আমার এই হোলাঙ্গনটা আমার কিছু সহযোগিতা করে তলে লম্বর কাছে তলে লম্বর দুই নম্বর গাড়ি যদি কিছু আর্থিকভাবে আমার কিছু হেল্প করে বা দশে সাহায্য করা সবাই সাহায্য করে তাহলে আমি হত স্যার এই গুণ্ডে দিয়ে হত নুনে এনে বাকি জীবনটা কাটাইতে পারি বা আমার যে পরিস্থিতি ভাই আমার খরাত বালা লাগে না কথা বলিনি খরাত খুব খারাপ জিনিস আল্লাহ দুশ্মনদের এগুলো না করুক আর দুশ্মনদের খরাত না করাক দুশ্মনদের লোন জানা না বানাক ঠিক আছে ধন্যবাদ আমি হচ্ছে প্রিয় দর্শক আপনি যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি হচ্ছে এদের নাম্বারটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই ওনাদের ফোন নাম্বারটা হচ্ছে 01878538025 জিরো আমি আবার বলতেছি 01878538025 এই নাম্বারটি হচ্ছে তাদের বিকাশ নাম্বার এবং তাদের যোগাযোগ করার নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে এই মানুষটির পাশে দাঁড়াতে পারেন এই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশা করছি এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ